বিভিন্ন কর্মসূচিতে যোগদানের মাধ্যমে আজ বাংলাদেশে ব্যস্ত দিন অতিবাহিত করলেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। দেশের প্রত্যন্ত প্রশিক্ষণ প্রদানের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং বিপসটের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট জাতিসংঘের মহাসচিবকে অভ্যর্থনা জানান। বিস্তারিত ফয়জুল্লাহ সাইদের রিপোর্টে। জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের নেতৃত্বে 14 সদস্যের একটি প্রতিনিধি দল আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করেন। এ সময় তার পত্নী বান সুন তায়কও তার সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর সিজিএস জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন। এরপর তাকে বিপসটের বহিরাঙ্গন ও আভ্যন্তরীণ প্রশিক্ষণ সুবিধাসমূহ দেখানো হয়। পরে জাতিসংঘ প্রধান নির্মাণাধীন পিস কিপার্স কমপ্লেক্স এলাকা পরিদর্শন করে বিপসটের প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণ সুবিধাদির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এক দশকের অধিক কাল ধরে বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের মহৎ অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেন বান কি-মুন। বিভিন্ন দেশে শান্তিরক্ষীদের যথার্থ দায়িত্ব পালনে সক্ষম করে গড়ে তোলার জন্য 1999 সালে বাংলাদেশে বিপসট প্রতিষ্ঠিত হয়। সেই থেকে 900 শান্তিরক্ষীকে প্রশিক্ষণ প্রদান করে বিশ্বব্যাপী উচ্চ প্রশংসা কুড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশ ও বিশ্বের শান্তিরক্ষীদের জন্য অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। গাজীপুর থেকে ফয়জুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন।